নমস্কার বন্ধুরা, সমাসের এই তৃতীয় পর্বটি আপলোড করতে অনেকটা দেরি হয়ে গেল বিশেষ কিছু কারণের জন্য। যাই হোক, আমরা গত পর্বে অর্থাৎ দ্বিতীয় পর্বে আমরা শিখেছিলাম দ্বিতীয় সাধারণ তৎপুরুষ সমাসের দ্বিতীয় তৎপুরুষ সমাস, তৃতীয় তৎপুরুষ সমাস, চতুর্থী তৎপুরুষ সমাস, এই কয়েকটি সমাস সাধারণ তৎপুরুষ সমাস আমরা শিখেছিলাম। আজকের এই পর্বে অর্থাৎ সমাসের এই তৃতীয় পর্বে আমরা বাকি তিনটি তৎপুরুষ সমাস অর্থাৎ পঞ্চমী তৎপুরুষ সমাস, ষষ্ঠী তৎপুরুষ সমাস এবং সপ্তমী তৎপুরুষ সমাস বুঝে নেব। এক্ষেত্রে একটু বলি, আমি কিন্তু তোমাদের প্রয়োজনীয়, তোমাদের জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই আমি বোঝানোর চেষ্টা করি। অতএব তোমরা শেষ পর্যন্ত দেখে পুরোটা ভালো করে বুঝে নেবে। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। এবার আমরা বুঝে নেব পঞ্চমী তৎপুরুষ সমাস। পঞ্চমী তৎপুরুষ বলা হয়েছে ভয়ার্থক শব্দ এবং মুক্ত পতিত প্রভৃতি শব্দের সঙ্গে পঞ্চমী বিভক্তিযুক্ত পদের এই সমাস হয়, অর্থাৎ পঞ্চমী তৎপুরুষ সমাস হয়। ভয়ার্থক শব্দ অর্থাৎ যে সমস্ত শব্দগুলোর অর্থ ভয় বোঝাবে সেই সমস্ত শব্দগুলোকে আমরা বলবো ভয়ার্থক শব্দ। এবং মুক্ত পতিত, মুক্ত মানে মুক্ত, পতিত মানে পতিত হওয়া, পতিত এই সমস্ত শব্দগুলোর সঙ্গে পঞ্চমী বিভক্তিযুক্ত পদের পঞ্চমী তৎপুরুষ সমাস হয়। এই ক্ষেত্রে একটু বলি, তোমরা সবসময় মনে রাখবে এই যে শব্দগুলো বলেছে ভয়ার্থক শব্দ, মুক্ত, পতিত এই সমস্ত শব্দগুলো সমস্ত পদে। এবার সমস্ত পদ কি, ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য কি, এই বিষয়গুলো আমি সমাসের প্রথম পর্বে কিন্তু আলোচনা করেছিলাম। তোমরা যারা এই পর্বটি দেখোনি অর্থাৎ এই বিষয়গুলো বুঝে নেওনি এখনো, তারা কিন্তু অবশ্যই সেগুলো আগে বুঝে নেবে। না হলে কি হবে, পরবর্তী এগুলো বুঝতে না পারলে, সমস্ত পদ কি, ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য কি, এই বিষয়গুলো বুঝতে যদি না পারো তাহলে পরের পরবর্তী সমাসগুলো কিন্তু তোমরা বুঝতে পারবে না। যাই হোক, সমস্ত পদে এই ভয়ার্থক শব্দ, মুক্ত, পতিত এই সমস্ত শব্দগুলো সমস্ত পদে পরপদ বা উত্তরপদ হিসেবে থাকবে। আমরা জানি যে পরে যে পদটি থাকে সেটা পরপদ, পরপদ আর কি নাম আছে উত্তরপদ, আর পূর্বে যেই পদটি থাকে সেটা পূর্বপদ, পূর্বপদ পরপদ। তাহলে ভয়ার্থক শব্দ, মুক্ত, পতিত এই শব্দগুলো, এখানে যে কয়েকটি শব্দ বলেছে এই শব্দগুলো সবসময় সমস্ত পদে সবসময় পরপদ বা উত্তরপদ হিসেবে থাকবে, ঠিক আছে। এবং পঞ্চমী বিভক্তিযুক্ত পদটি পূর্বপদ হিসেবে থাকবে, পূর্বপদ হিসেবে থাকবে। এবার তোমরা উদাহরণগুলো দেখো তাহলে পরিষ্কার হবে। প্রথমেই আমরা সমস্ত পদটা দেখব। তোমাদের আরেকটু এর আগে বলেছিলাম, আবার বলছি, তোমাদের কিন্তু পরীক্ষার সময় সমস্ত সবসময় সমস্ত পদ দেওয়া থাকবে। অর্থাৎ ধরে নাও ব্যাঘ্র ভয়ং দেওয়া থাকলো, তোমাদের কিন্তু ব্যাস বাক্যটি লিখতে হবে এবং সমাসের নামটি লিখতে হবে। যাই হোক, তো প্রথমে আমরা সমস্ত পদটি দেখব। প্রথম উদাহরণটি সমস্ত পদটি কি রয়েছে, ব্যাঘ্র ভয়ম। আচ্ছা, ব্যাঘ্র ভয়মের এখানে দেখতে পাচ্ছ ব্যাঘ্র ভয়ম, ভয়মটা হচ্ছে পরপদ বা উত্তরপদ, আর ভয়ম এটা ভয়ার্থক শব্দ বোঝাচ্ছে। সুতরাং এখানে যে বলেছিল ভয়ার্থক শব্দ, সুতরাং এটা ভয়ার্থক শব্দ। আচ্ছা, ভয়ার্থক শব্দটি পরপদ বা উত্তরপদ হিসাবে রয়েছে, যেটা আমি বলেছি। আর তার আগের পদটি কি রয়েছে, ব্যাঘ্র। তাহলে এই ব্যাঘ্রটি পঞ্চমী বিভক্তিযুক্ত পদ হিসাবে পদ হবে ব্যাস বাক্যে। যখন আমরা ব্যাস বাক্য করবো, এই সমস্ত পদটি যখন আমরা ব্যাস বাক্য করবো, ব্যাঘ্র ভয়ম, যখন এটির ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য করবো, তখন এই পুরো পদটিতে অর্থাৎ ব্যাঘ্র এটি পঞ্চমী বিভক্তিযুক্ত হয়ে হবে ব্যাঘ্রাত ভয়ম, ঠিক আছে না। ব্যাঘ্রাত হলো ব্যাঘ্র শব্দ আকারান্ত পুংলিঙ্গ নরশব্দের মতো, নরশব্দের পঞ্চমী বিভক্তির এক বচনে কি আছে, নরাত, ব্যাঘ্রাত হয়েছে। তাহলে পূর্ববর্তী পঞ্চমী বিভক্তিযুক্ত হবে, আমি নিয়মে বলেছিলাম, তাহলে তাই হলো। ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্যে পূর্ববর্তী পঞ্চমী বিভক্তিযুক্ত হয়ে হলো ব্যাঘ্রাত ভয়ম। পরবর্তী উদাহরণগুলো একই রকম, সর্প ভীতি। আচ্ছা, অর্থটা আরেকবার বলে দিচ্ছি, ব্যাঘ্র ভয় মানে বাঘ হইতে ভয়, ব্যাঘ্রাত ভয়ম, বাঘ হইতে ভয়। যাই হোক, এবার দ্বিতীয় উদাহরণটি দেখো, সমস্ত পদটি দেখো, সর্প ভীতি। তাহলে এই ভীতি দেখো পরবর্তী ভয়ার্থক শব্দ রয়েছে, তাহলে তার আগের পদটি অর্থাৎ পূর্ববর্তী পঞ্চমী বিভক্তিযুক্ত হয়ে ব্যাস বাক্যটি হবে সর্পাত ভীতি, সর্প শব্দ আকারান্ত লিঙ্গ নরশব্দের মতো, নরাত, সর্পাত। বিপন মুক্ত হ, এখানে মূল শব্দটি হচ্ছে বিপদ, ঠিক আছে। এখানে বিপন মুক্ত হয় দন্ত নয়ম, এখানে কিন্তু সন্ধি হয়েছে। আমরা জানি যে সমাসের ক্ষেত্রে সন্ধি করা অনিবার্য, অর্থাৎ যেখানে যেখানে সন্ধির প্রসঙ্গ আসবে সমাসের ক্ষেত্রে সন্ধি সেখানে আমাদের করতেই হবে। সবসময় সন্ধির প্রসঙ্গ আসে না, যেখানে আসে না সেখানে তো সন্ধি হবে না, কিন্তু যেখানে সন্ধি প্রসঙ্গ আসবে সেখানে সন্ধি করতে হবে। এখানে সন্ধি প্রসঙ্গ এসেছে সমস্ত পদে, তাই আমাদের এখানে সন্ধি করতে হয়েছে। যাই হোক, বিপন মুক্ত হ, তাহলে বিপদ মূল শব্দটি হচ্ছে বিপদ, বিপদ শব্দের পঞ্চমী বিভক্তির এক বচন। আচ্ছা, তার আগে দেখো মুক্ত হ, পরপদ বা উত্তরপদটি মুক্ত আছে, আমাদের নিয়মে তাই বলেছিল মুক্ত আছে। এবার তার পূর্ববর্তী কি, বিপদ, এখানে বিপন আছে, সন্ধি হয়ে বিপন
দন্তন হয়েছে, কিন্তু মূল শব্দটি হচ্ছে বিপদ। তাহলে পূর্ববর্তী পঞ্চমী বিভক্তি অর্থাৎ বিপদ পঞ্চমী বিভক্তি যুক্ত হয়ে ব্যাস বাক্যটি হবে বিপদহ মুক্তহ। বিপদ শব্দের পঞ্চমীর এক বচনে রয়েছে বিপদহ, ঠিক আছে, বিপদহ মুক্তহ, বিপন মুক্ত। এবার চার নম্বর ধরনটি দেখো, বৃক্ষ পতিত। তাহলে পরবর্তী আমাদের পরপদ বা উত্তরপদটি পতিত আছে আমাদের নিয়মে, যেটা বলেছিল পতিত ভয়মুক্ত ভয়াত্ম শব্দগুলো পরপদ বা উত্তরপদ হিসেবে থাকবে আমি বলেছি। আর তার আগের পরটি অর্থাৎ পূর্ববর্তী ব্যাস বাক্যে পঞ্চমী বিভক্তি যুক্ত হবে, তাহলে এখানে তাই হয়েছে ব্যাস বাক্যটি বা বিগ্রহ বাক্যটি হয়েছে বৃক্ষাত পতিত, বৃক্ষ পতিত, বৃক্ষাত পতিত, ঠিক আছে। তাহলে অর্থগুলো একবার বলে দিচ্ছি, বৃক্ষাত পতিত মানে বৃক্ষ হইতে পতিত, সংক্ষেপে বৃক্ষ পতিত, সংক্ষেপে অর্থাৎ সমাস কথাটি অর্থই হলো সংক্ষেপ, তাহলে সংক্ষেপে হলো বৃক্ষ পতিত। বিপদ মুক্ত, বিপদ হইতে মুক্ত, বিপন মুক্ত। সর্পাত ভীতি, সর্প থেকে ভীতি, সর্প ভীতি। ব্যাঘ্রাত ভয়ম, ব্যাঘ্র হইতে ভয় অর্থাৎ বাঘ হইতে ভয়, ব্যাঘ্র ভয়ম। তাহলে এই হচ্ছে আমাদের পঞ্চমী তৎপুরুষ সমাস। এবার আমরা বুঝে নেব ষষ্ঠী তৎপুরুষ সমাস। ষষ্ঠী তৎপুরুষ দেখো বলেছে সুবন্ত পদের সঙ্গে ষষ্ঠী বিভক্তিযুক্ত পদের এই সমাস হয়, সুবন্ত পদের সঙ্গে ষষ্ঠী বিভক্তিযুক্ত পদের এই সমাস হয়। দেখো এবার বলেছে সুবন্ত পদগুলি, সুবন্ত পদের সঙ্গে ষষ্ঠী বিভক্তিযুক্ত পদের এই সমাস হয় অর্থাৎ ষষ্ঠী তৎপুরুষ সমাস হয়। এবার এই সুবন্ত পদগুলি, সুবন্ত পদগুলি হচ্ছে সমস্ত পদে পরপদ বা উত্তরপদ হিসেবে থাকবে, এবং ষষ্ঠী বিভক্তিযুক্ত পদটি সবগুলোর আগেরগুলোর মতনই পূর্বপদ হিসেবে থাকবে। এইবার দেখো এখানে সুবন্ত পদ বলেছে, নির্দিষ্ট করে কিন্তু কোনো পদের কথা বলেনি। যেমন দেখো আমরা দ্বিতীয় তৎপুরুষ সমাস যখন শিখেছিলাম, দ্বিতীয় তৎপুরুষ সমাসের ক্ষেত্রে একটি নির্দিষ্ট অর্থাৎ পরপদ বা উত্তরপদ হিসেবে যে পদগুলো থাকবে তাদের নির্দিষ্ট করে কিন্তু বলা হয়েছিল যে এই পদে এই এই পদগুলো থাকবে দ্বিতীয় তৎপুরুষের ক্ষেত্রে। তৃতীয় তৎপুরুষের ক্ষেত্রেও বলা হয়েছিল নির্দিষ্ট করে পরপদ বা উত্তরপদগুলি কি থাকবে কি হবে সেগুলো কিন্তু নির্দিষ্ট করে বলা হয়েছিল। তারপরে চতুর্থী তৎপুরুষের ক্ষেত্রে তাই হয়েছিল, এবং পঞ্চমী তৎপুরুষের ক্ষেত্রেও কিন্তু তাই বলা হয়েছিল, অর্থাৎ নির্দিষ্ট করে কয়েকটি পদের কথা কিন্তু বলা হয়েছিল। কিন্তু ষষ্ঠী তৎপুরুষ সমাসের ক্ষেত্রে কিন্তু সেটা বলছে না, এখানে বলেছে যে সুবন্ত পদের সঙ্গে ষষ্ঠী বিভক্তিযুক্ত পদের এই অর্থাৎ ষষ্ঠী তৎপুরুষ সমাস হবে, সুবন্ত পদ বলেছে, এবার যে কোনো সুবন্ত পদ। এবার প্রশ্ন হচ্ছে যে সুবন্ত পদটা কি, সুবন্ত খুব সহজভাবে বলছি খালি মনে রাখবে, সুবন্ত পদ হচ্ছে যত শব্দরূপ আছে যেমন নরহ নর নরাহা লতা লতি লতাহা ফলম ফলে ফলানি এরকম যত শব্দরূপ তোমরা পড়েছো সেগুলো সুবন্ত পদ, মানে খুব সহজভাবে বললাম। আর তিনবন্ত পদ হচ্ছে যত ধাতুগুলো আছে ধাতুরূপগুলো যতগুলো আছে, যেমন হচ্ছে ভবতী ভবতাহ ভবন্তী ভবতী ভবতাহ ভবতাহ ভবামী ভবা ভবা ভবামহ, তারপরে গচ্ছতি গচ্ছতা গচ্ছন্তি পশ্যামী পশ্যাবহ পশ্যাম, এই যে ধাতুরূপগুলো রয়েছে এগুলো তিনবন্ত পদ, বোঝা যাচ্ছে? তো আমাদের এখানে তিনবন্ধ পদের এখানে প্রসঙ্গ আসেনি, আমাদের প্রসঙ্গ এসেছে সুবন্ত পদ। অর্থাৎ সুবন্ত পদ কি, সুবন্ত পদ খুব সহজভাবে মনে রাখো যে সুবন্ত পদ হচ্ছে শব্দগুলি শব্দরূপগুলি সুবন্ত পদ। আচ্ছা তাহলে এবার যে কোনো শব্দরূপ থাকতে পারে, ঠিক আছে, যে কোনো সুবন্ত পদ থাকতে পারে পরপদ বা উত্তরপদ হিসাবে, এখানে নির্দিষ্ট করে কিন্তু বলেনি। আর দ্বিতীয় তৎপুরুষ সমাস তৃতীয় চতুর্থী পঞ্চমী মতন নির্দিষ্ট করে কিন্তু এখানে বলেনি, এখানে বলেছে সুবন্ত পদের সঙ্গে ষষ্ঠী বিভক্তিযুক্ত পদে ষষ্ঠী তৎপুরুষ সমাস হবে, ঠিক আছে। যাই হোক এবার উদাহরণগুলো আমরা দেখি, উদাহরণগুলো বোঝার চেষ্টা করি, তাহলে আরো বেশি পরিষ্কার হবে। প্রথম উদাহরণ বলেছে রাজ্ঞহ পুরুষহ রাজপুরুষহ, প্রথমে আমরা সমস্ত পদটি দেখব। দেখো মনে রাখ সবসময় বোঝার জন্য আগে সমস্ত পদটি দেখো, রাজপুরুষহ রাজপুরুষহ, এখানে দেখো দুটো পদ আমরা বুঝতে পারছি যে রাজপুরুষহ, এখানে দেখো পুরুষহ পরপদ বা উত্তরপদ এটা একটা সুবন্ত পদ, ঠিক আছে, সুবন্ত পদ পুরুষহ, সুতরাং ধাতুরূপ নিশ্চয়ই নয়, এটা একটা শব্দ অর্থাৎ শব্দরূপ তার সঙ্গে বিভক্তিযুক্ত হয়েছে এই জন্য সুবন্ত পদ, অর্থাৎ শব্দরূপ খুব সহজভাবে মনে রাখো সুবন্ত পদ মানে হচ্ছে শব্দরূপ অর্থাৎ শব্দগুলো শব্দরূপ যে আমরা পড়েছি ইলেভেনে পড়েছিলাম সেগুলো। তাহলে পুরুষহ এটা হচ্ছে পরপদ বা উত্তরপদ হিসেবে রয়েছে। আচ্ছা তার আগের পদটি কি আছে, রাজ, তো আগের পদটি মূল শব্দটি চিন্তা করো রাজ, তো মূল শব্দ হতে পারে না, রাজন আমরা একটা শব্দ পড়েছিলাম ইলেভেনে সেটা হচ্ছে মূল শব্দ, ঠিক আছে, তো রাজন মূল শব্দ। এবার দেখো এই রাজন এই পূর্বপদটি অর্থাৎ রাজ অর্থাৎ রাজ অথবা মূল শব্দ রাজন, এই রাজনে ষষ্ঠী বিভক্তি হবে ষষ্ঠী, যখন আমরা ব্যাস বাক্যটি বা বিগ্রহ বাক্যটি বানাবো বা করব তৈরি করব, যখন বিগ্রহ বাক্য বা ব্যাস বাক্যটি তৈরি করব তখন এই রাজন শব্দটি রাজন শব্দটি ষষ্ঠী বিভক্তির একবচনটি একবচনের রূপটি বসবে। তাহলে এই ক্ষেত্রে দেখো বসেছে রাজন শব্দ রাজন শব্দের ষষ্ঠী বিভক্তির একবচন রাজ্ঞিয়হ,
রাজন শব্দ ষষ্ঠী বিভক্তির একবচনে রাজ্ঞিয় হয়, তাহলে রাজ্ঞিয় হয়ে এই বিগ্রহ বাক্য বা ব্যাস বাক্যটি হয়েছে রাজ্ঞিয়ঃ পুরুষঃ। ঠিক আছে, রাজ্ঞিয়ঃ পুরুষঃ, রাজ পুরুষঃ রাজ্ঞিয়ঃ পুরুষঃ। এবার দেখো দ্বিতীয় উদাহরণটি, দেখো তরুচ্ছায়া, এখানে দেখো তরুচ্ছায়া, এই পরপদ বক্তব্যটি ছায়া, ঠিক আছে না, ছায়া, তার তার আগের পদটি তরু, এটাতে ষষ্ঠী বিভক্তি যুক্ত হবে, তাহলে ষষ্ঠী বিভক্তি যুক্ত হয়ে হবে, ষষ্ঠী বিভক্তি যুক্ত হয়ে ব্যাস বাক্যটি বা বিগ্রহ বাক্যটি হবে তরহ ছায়া। তরু শব্দ উকারান্ত কোন শব্দের মতো হতে পারে, উকারান্ত সাধু শব্দের মতো, সাধু শব্দে ষষ্ঠী বিভক্তির এক বচনে সাধহ আছে, তাহলে তরহ, তরহ ছায়া, তরু ছায়া, গাছের ছায়া, তরু মানে গাছ, গাছের ছায়া, তরু ছায়া। রাজ্ঞ পুরুষ রাজার পুরুষ, রাজ পুরুষ। তৃতীয় উদাহরণটি দেখো সূর্যোদয়, তাহলে সূর্য উদয়, আচ্ছা আরেকটু বলে রাখি, দ্বিতীয় উদাহরণটি দেখো এক্ষেত্রে দেখতে পাচ্ছ একটা চ এসেছে, এটা সন্ধি হয়ে সন্ধির নিয়মে, তোমরা এরকম একটা সন্ধি পড়েছিলে, এখন সন্ধির বিস্তারিত আলোচনায় আমি যাচ্ছি না, এরকম একটা সন্ধি ছিল, তো সন্ধির নিয়মেই এখানে কিন্তু সন্ধি হয়ে চটা এসেছে, তো এই জন্য হয়েছে তরুচ্ছায়া। অনেকে প্রশ্ন হতে পারে চটা কোথা থেকে এলো, তো এখানে সন্ধি হয়ে এখানে এসেছে। যাই হোক, তৃতীয় উদাহরণটি এবার দেখো সূর্যোদয়, সূর্য উদয়, তাহলে পরের শব্দের পরপদ বা উত্তরপদটি কি রয়েছে, উদয়, তাহলে এটা হচ্ছে সুবন্ত পদ, আচ্ছা তার আগের পদটি কি রয়েছে বা পূর্বপদটি কি রয়েছে, সূর্য, তাহলে সূর্যতে ষষ্ঠী বিভক্তি যুক্ত হবে, ষষ্ঠী বিভক্তি যুক্ত হয়ে ব্যাস বাক্যটি হবে সূর্যস্য উদয়ঃ, সূর্যতে ষষ্ঠী বিভক্তি যুক্ত হবে, তাহলে সূর্য শব্দ অকারান্ত পুংলিঙ্গ নরশব্দের মতন, অকারান্ত শব্দ নরশব্দের মতন, নরশব্দে ষষ্ঠী বিভক্তির এক বচন নরস্য সূর্যস্য, সূর্যস্য উদয়ঃ সূর্যোদয়ঃ, অর্থাৎ সূর্যের উদয় সূর্যোদয়, এখানে সন্ধি সন্ধি প্রসঙ্গে এসেছে তাই সন্ধি হয়েছে, সূর্য উদয় সূর্যোদয় সূর্যোদয়ঃ, আমাদের সঠিক উচ্চারণ করতে হবে সূর্যোদয়, আমরা বাংলায় উচ্চারণ হবে সূর্যোদয় কিন্তু সংস্কৃত উচ্চারণ হবে সূর্যোদয়ঃ, সূর্যোদয়ঃ, হ মানে হচ্ছে বিসর্গের উচ্চারণটা হয়ে হয়। যাই হোক, এখানে সন্ধি প্রসঙ্গ এসেছে তাই এখানে আমরা সন্ধি করেছি সূর্যোদয়, সূর্য উদয় সূর্য, দেখো সূর্যস্য উদয়ঃ, মূল দুটি শব্দ নিয়ে সমাস হয়, মূল শব্দগুলো নিয়ে আমি বলেছিলাম, প্রথম পর্বে বলেছিলাম মূল শব্দ নিয়ে সমস্ত মূল শব্দ নিয়ে সবসময় সমস্ত পদ তৈরি হয়, ঠিক না, তাহলে সূর্য উদয়, এবার সন্ধির প্রসঙ্গ এসেছে সূর্য অ উদয়ের উ, এই অ আর উ থাকলে ওকার হয়, এগুলো আমরা ইলেভেনে কিন্তু বিস্তারিত সূর্য তোমাদের যখন তোমরা যখন সন্ধি শিখেছ তখন এগুলো আলোচনা হয়েছিল, এখানে আলোচনা করলে অনেকটা দীর্ঘ হয়ে যাবে আমাদের ভিডিওটি, যাই হোক এখানে সন্ধি হয়ে সূর্যোদয় হয়েছে। আচ্ছা এবার চতুর্থ উদাহরণটি দেখো শিরচ্ছেদহ, ঠিক আছে শিরচ্ছেদহ, শিরচ্ছেদহ পরপদ বা উত্তরপদটি কি আছে বুঝতে পারছো, ছেদহ আছে অর্থাৎ সুবন্ত পদ, এবার তার আগের পদটি কি আছে শিরহ, তাহলে শিরহ মূল শব্দ না, মূল শব্দটি হচ্ছে শিরস, মূল শব্দটি হচ্ছে শিরস, এই শিরসের, তাহলে শিরস মূল শব্দটি মানে পূর্বপদটি শিরস, তাহলে এই পূর্বপদটিতে আমাদের ষষ্ঠী বিভক্তি যুক্ত হবে, ষষ্ঠী বিভক্তি যুক্ত হয়ে ব্যাস বাক্যটি বা বিগ্রহ বাক্যটি হবে কি শিরসহ ছেদহ, শিরস শব্দটির ষষ্ঠী বিভক্তির এক বচনে আছে শিরসহ, তাহলে এখানে তাই হয়েছে শিরসহ ছেদহ, শিরচ্ছেদহ অর্থাৎ মস্তকের ছেদন, শিরচ্ছেদহ শিরচ্ছেদহ, এখানেও সন্ধি হয়ে শিরচ্ছেদহ হয়েছে, তালবশ্য হয়েছে, ঠিক আছে সন্ধির নিয়মে এখানে সন্ধি হয়েছে। পাঁচ নম্বর উদাহরণটি দেখো পিতৃগৃহম, সমস্ত পদটি কি রয়েছে পিতৃগৃহম, পরপদ বা উত্তরপদটি কি রয়েছে গৃহম, বুঝতে পারছো গৃহম, পরপদ বা উত্তরপদটি গৃহম রয়েছে, তাহলে তার পূর্ববর্তী কি রয়েছে পিতৃ, তাহলে পূর্ববর্তী পিতৃ রয়েছে, তাহলে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্যটি যখন আমরা তৈরি করব তখন এই পিতৃ শব্দে আমাদের কি করতে হবে ষষ্ঠী বিভক্তি যুক্ত করতে হবে, তাহলে পিতৃ শব্দ চিন্তা করো তোমরা ইলেভেনে পড়েছিলে পিতৃ শব্দে ষষ্ঠী বিভক্তির এক ষষ্ঠী বিভক্তির এক বচনে রয়েছে পিতুহু, পিতুহু গৃহম, পিতৃগৃহম, তাহলে ব্যাস বাক্যটি হলো পিতুহু গৃহম, তাহলে আমরা পিতৃ শব্দ অর্থাৎ পূর্বপদে ষষ্ঠী বিভক্তি যুক্ত করে ব্যাস বাক্যটি তৈরি করলাম পিতৃ আর পিতুহু গৃহম, পিতৃ শব্দে ষষ্ঠী বিভক্তির এক বচনে পিতুহু, পিতুহু গৃহম পিতৃগৃহম অর্থাৎ পিতার গৃহ পিতৃগৃহম, তা এই হচ্ছে আমাদের ষষ্ঠী তৎপুরুষ সমাস। এবার আমরা শিখে নেব সপ্তমী তৎপুরুষ সমাস, সপ্তমী তৎপুরুষ দেখো বলেছে নিপুণ অর্থে যেসব শব্দ আছে, নিপুণ অর্থে অর্থাৎ নিপুণার্থক শব্দ বা নিপুণ অর্থে যেসব শব্দ আছে সেই শব্দগুলোর সঙ্গে সপ্তমী বিভক্তিযুক্ত পদের এই সমাস হয় অর্থাৎ সপ্তমী তৎপুরুষ সমাস হয়, তাহলে কি বলেছে নিপুণ অর্থে যেসব শব্দ আছে,
তাহলে যে সমস্ত শব্দগুলোর অর্থ নিপুণ বোঝাবে, অর্থাৎ নিপুণ অর্থ বোঝাবে যে সমস্ত শব্দগুলো, সেই সমস্ত শব্দগুলোর সঙ্গে সপ্তমী বিভক্তিযুক্ত পদের, সপ্তমী বিভক্তিযুক্ত পদের সপ্তমী তৎপুরুষ সমাস হয়। তাহলে এই নিপুণ অর্থে যে সমস্ত শব্দ আছে বা নিপুণার্থক যে সকল শব্দগুলো কথা এখানে বলেছে, সেই সমস্ত শব্দগুলো কিন্তু মনে রাখবে সমস্ত পদে পরপদ বা উত্তরপদ হিসেবে থাকবে, আগেরগুলোর মতনই, আগের তৎপুরুষগুলোর মতনই। এখানে নিপুণার্থক শব্দগুলো, যে সমস্ত নিপুণার্থক শব্দগুলো রয়েছে, সেই সমস্ত নিপুণার্থক শব্দগুলো আমাদের সমস্ত পদে পরপদ বা উত্তরপদ হিসেবে থাকবে। আর আগের পদটি, আগে অর্থাৎ পূর্ববর্তীতে ষষ্ঠী বিভক্তিযুক্ত, আগের পদটি অর্থাৎ পূর্ববর্তী ষষ্ঠী বিভক্ত, আরে সপ্তমী বিভক্তিযুক্ত হবে, ষষ্ঠী নয় সপ্তমী বিভক্তিযুক্ত হবে। আচ্ছা উদাহরণগুলো দেখো, এবার প্রথম উদাহরণে বলেছে শাস্ত্র প্রবীণহ, সমস্ত পদটি কি শাস্ত্র প্রবীণহ। দেখো শাস্ত্র প্রবীণহ, প্রবীণ এখানে পরপদ বা উত্তরপদটি প্রবীণ রয়েছে, তার আগের পদটি শাস্ত্র রয়েছে, অর্থাৎ প্রবীণ হচ্ছে পরপদ বা উত্তরপদ, আর তার আগের পদটি অর্থাৎ পূর্বপদ, পূর্বে রয়েছে পূর্বপদ শাস্ত্র, এটা তো সপ্তমী বিভক্তিযুক্ত হবে। তার আগে আমরা এটা বুঝে নেই যে পরপদ বা উত্তরপদটি এটা কি নিপুণার্থক শব্দ, প্রবীণ শব্দটি কি নিপুণার্থক শব্দ, হ্যাঁ প্রবীণ হচ্ছে নিপুণার্থক শব্দ বোঝাচ্ছে, নিপুণ, ঠিক আছে প্রবীণ। তারপরে দেখো পরের সমস্ত পদটি দেখো, কুশল, তারপরে দান শুণ্ড, শুণ্ড শুণ্ড মানে নিপুণ, শুণ্ড কথাটির অর্থ নিপুণ, বচন পটু পটু, এগুলো সব কিন্তু নিপুণার্থক শব্দ। তাহলে আমাদের নিয়মে যেটা বলেছিল সেই অনুসারে, সেই অনুসারে এখানে হচ্ছে, অর্থাৎ আমাদের বলেছিল নিয়মে যে নিপুণার্থক শব্দগুলির সঙ্গে সপ্তমী বিভক্তিযুক্ত পদের সপ্তমী তৎপুরুষ সমাস হয়। আর আমি কি বলেছিলাম যে নিপুণার্থক শব্দগুলো কি পদ হিসেবে থাকবে, পূর্বপদ না পরপদ, পরপদ বা উত্তরপদ হিসেবে থাকবে, ঠিক না? তাহলে নিপুণার্থক শব্দগুলি পরপদ বা উত্তরপদ হিসেবেই রয়েছে, এবং তার আগের পদটি, তার আগের পদটিতে অর্থাৎ পূর্ববর্তী সপ্তমী বিভক্তিযুক্ত হবে। অর্থাৎ পরপদ বা উত্তরপদটি যদি আমরা যদি দেখি সমস্ত পদে, পরপদ বা উত্তরপদটি নিপুণার্থক শব্দ, তাহলে তার আগের পদটিতে আমাদের কোন বিভক্তিযুক্ত করতে হবে, সপ্তমী বিভক্তিযুক্ত করতে হবে। আগের পদ অর্থাৎ পূর্বপদে আমাদের সপ্তমী বিভক্তিযুক্ত করতে হবে, সপ্তমী বিভক্তিযুক্ত করে ব্যাস বাক্যটি তৈরি করতে হবে। তাহলে দেখো শাস্ত্র প্রবীণ হয়, এটা নিপুণার্থক শব্দ, পরপদ বা উত্তরপদটি পরপদটি নিপুণার্থক শব্দ, তাহলে তার আগের পদটিতে কি বিভক্তি, তার আগের পদটি অর্থাৎ পূর্ববর্তীতে তার আমাদের কি বিভক্তিযুক্ত করতে হবে, সপ্তমী বিভক্তিযুক্ত করতে হবে। তাহলে শাস্ত্র প্রবীণ হ, শাস্ত্র প্রবীণ হ, তাহলে শাস্ত্র পূর্বপদ, তাহলে এই পূর্ববর্তীতে সপ্তমী বিভক্তিযুক্ত করলে কি হবে, শাস্ত্রে প্রবীণ, শাস্ত্রে প্রবীণ, শাস্ত্র প্রবীণ, শাস্ত্রে প্রবীণ। শাস্ত্র শব্দ আকারান্ত ক্রিয়াবলিঙ্গ ফল শব্দের মতন, ফলম ফল শব্দের মতো, ফল শব্দের সপ্তমীর এক বচনে রয়েছে ফলে, শাস্ত্রে তাহলে শাস্ত্রে হয়েছে, শাস্ত্রে প্রবীণ। কর্ম কুশল, দ্বিতীয় দণ্ডে দেখো কর্ম কুশল, কুশল নিপুণার্থক শব্দ। তোমরা কিন্তু নিয়মগুলো সবসময় মনে রাখবে, এই যে দ্বিতীয় তৎপুরুষ সমাস হোক, দ্বিতীয় তৎপুরুষ, তৃতীয়, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, এই যে নিয়মগুলো কিন্তু মাথায় রাখবে, তাহলে তোমাদের কমনের বাইরেও যদি চলে আসে তাহলে কিন্তু তোমরা নিয়মগুলোর সাহায্যে কিন্তু পারবে, যে কোনো উত্তর করতে পারবে। সুতরাং নিয়মগুলো কিন্তু মনে রাখবে, পড়বে লিখবে। যাই হোক কর্ম কুশল, তাহলে কুশল শব্দটি, কুশল হচ্ছে এই পরপদ, তাহলে এই পরপদটি নিপুণার্থক শব্দ আমরা শিওর হলাম। তাহলে তার আগের পদটি কি রয়েছে, কর্ম, অর্থাৎ পূর্ববর্তী কর্ম রয়েছে, তাহলে এটাতে আমাদের সপ্তমী বিভক্তিযুক্ত করতে হবে। এইবার এখানে একটু বলে রাখি, কর্ম শব্দটা কিন্তু মূল শব্দ নয়, মূল শব্দটি হচ্ছে কর্মণ, ঠিক আছে, কর্মণ হচ্ছে মূল শব্দ। তাহলে কর্মণ শব্দটির, কর্মণ শব্দটির সপ্তমীর এক বচনে কর্মণী আছে, তাহলে এখানে আমাদের ব্যাস বাক্যে তাই হয়েছে, কর্মণী কুশল, ব্যাস বাক্যটি হইল হলো কর্মণী কুশল, কর্ম কুশল, কর্মণী কুশল, কর্ম কুশল, অর্থাৎ কাজে কুশল, কর্ম কুশল, ঠিক আছে। এবার এখানে বিস্তারিত আমি আলোচনা যাচ্ছি না, কেন তাহলে অনেকে প্রশ্ন হতে পারে যে কর্মণ শব্দ আপনি বলেছিলেন যে আমাদের প্রথম পর্বে বলেছিলেন যে মূল শব্দগুলো নিয়ে সমস্ত পদ বা সমাসটি হয় বা সমস্ত পদটি তৈরি হয়, তাহলে এখানে হ্যাঁ মূল শব্দ নিয়েই তৈরি হয়, এখানেও তাই হয়েছে, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে কিছু কিছু শব্দের পুরো মানে খুব সহজভাবে বললে পুরোপুরো শব্দ, অনেকগুলো শব্দ রয়েছে, কিছু কিছু শব্দ রয়েছে যাদের সমস্ত পদে পুরো রূপটা বসে না, যেমন রাজন শব্দ, রাজন শব্দে নয় সন্তরা উঠে যাবে, কর্মণ শব্দ, অর্থাৎ আমরা এভাবে বলতে পারি যে যেগুলো শেষে যে সমস্তগুলো, যেই সমস্ত শব্দগুলো শেষে নয়সন্ত আছে সেগুলো সমস্ত পদে যখন আমরা করব
সমস্ত পথে তখন নয় সন্তরা উঠে যায়। কর্মণ, মূল শব্দটা হচ্ছে কর্মণ, আমরা ইলেভেনে পড়েছিলাম, কর্মণে নয় সন্তরা উঠে গেল কর্ম, ঠিক আছে। মূল প্রকৃতিটা অর্থাৎ মূল শব্দগুলো নিয়ে কিন্তু সমস্ত বাদ হয়েছে, কিন্তু তার মধ্যেও আর কিছু নিয়ম রয়েছে যেগুলো অত বিস্তারিত তোমাদের পড়ানো হয়নি। কর্মণ শব্দে নয় সন্তরা উঠে যায়, যখন সমস্ত পথ তৈরি করবো আমরা তখন কর্মণ শব্দে নয় সন্তরা উঠে যাবে। রাজন শব্দের, রাজন শব্দের দেখো রাগ রাজ পুরুষহ, তোমরা মনে করো রাজ পুরুষহ, ঠিক আছে না, রাজ পুরুষহ, ওখানে কিন্তু মূল শব্দটা রাজন, কিন্তু রাজন পুরুষহ এরকম হচ্ছে না, হচ্ছে রাজ পুরুষহ, তো নয় সন্তরা উঠে গেছে। যাই হোক, তাহলে কর্মকুশল হয় তাহলে এটা নিপুণাত্মক শব্দ, তাহলে আগের শব্দটি অর্থাৎ পূর্ববর্তী কর্ম রয়েছে, তাহলে এটাতে সপ্তমী যুক্ত হবে, যুক্ত হয়ে হবে কর্মণী কুশল। তৃতীয় উদাহরণটি দেখো, দান শুণ্ড, শুণ্ড কথাটির অর্থ একটু আগে বললাম নিপুণ, শুণ্ড মানে দানে নিপুণ বা দানে বীর বা দানে নিপুণ, তাহলে এটা নিপুণার্থক শব্দ, শুণ্ডটা নিপুণার্থক শব্দ। আচ্ছা, তাহলে নিপুণার্থক শব্দ যেহেতু, তাহলে তার আগের পরটি অর্থাৎ পূর্ববর্তীতে আমাদের সপ্তমী বিভক্তি যুক্ত করতে হবে, সপ্তমী বিভক্তি যুক্ত করলে হবে ব্যাস বাক্যটি দানে শুণ্ড। দান অকারান্ত কৃতজ্ঞ ফল শব্দের মতো, ফল শব্দে সপ্তমী বিভক্তির এক বচনে ফলে দানে, দানে হয়েছে, তাহলে দানে ব্যাস বাক্যটি আমাদের হলো দানে শুণ্ড, দান শুণ্ড, দানে বীর বা দানে নিপুণ এরকম অর্থ, দান শুণ্ড। বচন পটুহু, আমাদের সমস্ত পাঠটি কি রয়েছে বচন পটুহু, পরবর্তী কি রয়েছে পটুহু, তাহলে পটু হচ্ছে নিপুণার্থক শব্দ, আমরা বুঝতে পারছি নিপুণার্থক শব্দ, তার নিপুণার্থক শব্দ যদি থাকে তাহলে তার আগের পাঠটি অর্থাৎ পূর্ববর্তীতে আমাদের সপ্তমী বিভক্তি যুক্ত করতে হবে, করে ব্যাস বাক্যটি তৈরি করতে হবে। তাহলে ব্যাস বাক্যটি কি হলো, বচনে পটুহু, বচন পটুহু অর্থাৎ কথা বলাতে পটু, বচন বচনে পটুহু, বচন পটুহু, ঠিক আছে। বচন অকারান্ত কৃতজ্ঞ ফল শব্দের মতো, ফল শব্দে সপ্তমীর এক বচনে ফলে বচনে, বচনে পটু পটুহু, বচন পটুহু, ঠিক আছে। এই হচ্ছে তাহলে শাস্ত্রে প্রবীণ হ, শাস্ত্র প্রবীণ হ, কর্মণি কুশল হ, কর্ম কুশল হ, দানে শুণ্ড হ, দান শুণ্ড হ, বচনে পটুহু, বচন পটুহু। তোমাদের এই সমস্ত পদ দেওয়া থাকবে, ব্যাস বাক্য লিখতে হবে, সমাসের নাম লিখতে হবে। এই হচ্ছে আমাদের সপ্তমী তৎপুরুষ সমাস। তাহলে আমাদের এই পর্বে অর্থাৎ আমাদের সমাসের তৃতীয় পর্বে আমাদের সাধারণ তৎপুরুষ সমাস নিয়ে আলোচনা শেষ হলো। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে, যদি না বুঝে থাকো তাহলে প্রশ্ন আমাদের কমেন্ট বক্সে তোমরা সেটা জিজ্ঞেস করে নেবে, আমি সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। আর পরের পর্বগুলো থেকে আমাদের আরও কিছু বিশেষ তৎপুরুষ সমাস রয়েছে, সেগুলো নিয়ে শুরু করবো আলোচনা। তোমরা যদি তোমাদের ভালো লেগে থাকলে বন্ধুর সঙ্গে শেয়ার করে নিও, আর তাহলে অবশ্যই অবশ্যই একটি লাইক দিও এবং সাবস্ক্রাইব করো। তাহলে আমাদের পরের পর্বে দেখা হচ্ছে।